ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজ ভিডিওটা কি নিয়ে, আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এতক্ষণ। হ্যাঁ, ফাইনালি চলে এসেছরা ইউটিউবাররা অপেক্ষা করে থাকি, মানে ইউটিউব চ্যানেলটা খোলার পর, বিশেষ করে মনিটাইজেশন অন হওয়ার পর, যেটার জন্য আমরা ওয়েট করে থাকি। তো হ্যাঁ, সেটা চলে এসে ফাইনালি আমার হাতে সেটা। তো হ্যাঁ, জানি এটা অনেকে বলবে এটা অনেক ঢং, এটা অনেকে কমেন্ট করবে, কমেন্ট হয়তো মানে পাবলিকলি কেউ কমেন্ট করবে না হয়তো, বাট অনেকে মনে মনে বলবে যে বেশি ঢং কি এমন পেয়েছে যার জন্য এত বড়াই করার কি আছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, অনেকে এরকম আলোচনা করবে নিজেদের মধ্যে। অনেকে বলতে কি, আমি জানি আমার ইউটিউবে যারা আছে আমার পরিবার তারা নয়, বাট আমার কিছু কিছু মানে স্পেশালি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিছু কিছু হয় না, না হ্যাঁ সবাইকে বলবো না, সব আত্মীয় স্বজন এরকম নয় বা সব বন্ধু বান্ধব এরকম নয়, বাট কিছু কিছু স্পেশাল আত্মীয় স্বজন আছে না যে কি এমন পেয়েছে তার জন্য এত মানে নাটক করার কি আছে, কি এমন পেয়েছে তার জন্য এত ঢং করছে। তো কি বলতো, মানে যেটার পিছনে কষ্ট করেছি, কষ্ট করে যেটা অর্জন করে না কেউ, সেটা যদি একটুকু কোনো জিনিস হয় না, সেটা অর্জন করে না, সেটার জন্য মানে কি বলবো, সেটার জন্য কিরকম আনন্দ হয় বা কি পরিমাণ আনন্দ হয় সে তারাই বোঝে যারা কষ্ট করে সেই জিনিসটা অর্জন করে। তো ফাইনালি যেটার জন্য আমরা ইউটিউবাররা অপেক্ষা করে থাকি মনিটাইজেশন অন হওয়ার পরে, সেই গুগল অ্যাডসেন্স কাগজটার জন্য। হয়তো এটা মানে যারা ইউটিউব করে না তাদের কাছে একটা কাগজ, বাট যারা আমরা ইউটিউব করি তাদের কাছে এটা কি সেটা আমরাই জানি। তো সত্যি এটার জন্য আজ আমার দু বছর এখন কমপ্লিট হয়নি, ওই এপ্রিলে কমপ্লিট হবে 2 বছর, বাট যাই হোক 2 বছরের স্ট্রাগল সাকসেসের দিকে একটু একটু করে এগোচ্ছে, মানে চট করে উপরে উঠে গেলে সেখানে ধূপ করে পড়ে যাবে, তার থেকে একটু একটু করে উপরে ওঠে ভালো না, সেই লক্ষ্যে মানে আমার যেটা লক্ষ্য ছিল সেটা আমি একটু একটু করে পৌঁছাচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে আমি আই হোক আস্তে আস্তে আমার সব কিছু ভালো হবে, আমি আশা তো তাই, মানে আমি তো আশা তাই করছি যে আমার আস্তে আস্তে আমার সব কিছু ভালো হবে। ইনফ্যাক্ট মানে বলে না যে কিছু হারালে তবেই তো তুমি কিছু পাবে, আর আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, তবে যে যা কিছু হারিয়েছি তার থেকে অনেক বড় কিছু পাচ্ছি বা অনেক বড় কিছু পেতে চলেছি বলতে গেলে, হয়তো এখনো সবটা পেয়ে যায়নি, বাট যা কিছু হারিয়েছি হারিয়েছি, যা গেছে তা তো চলেই গেছে, সেটা তো আর ফিরে পাবো না, বাট যা যা কিছু হারিয়েছি তার থেকে অনেক বড় জিনিস আমি পাবো, আমি একটুকু মনে করি যে যা হয় ভালোর জন্য হয়, ভগবান আমাদের কখনো খারাপ করে না, যা হয় ভালোর জন্যই হয়। তুমি দেখবে তোমার জীবনে যে মানুষটা ক্ষতি করে সে যে মানুষটাকে না ভগবান তোমার জীবন থেকে সরিয়ে নেবে, সেই মুহূর্তে খুব কষ্ট হবে ঠিকই, বাট যে মানুষটা তোমার জীবনে ক্ষতি করছে না সেই মানুষটাকে ঠিক ভগবান ঠিক বুঝতে পারছে যে ওই মানুষটা তোমার ক্ষতি করছে বা ওই মানুষগুলো তোমার ক্ষতি করছে, তোমার জীবন থেকে আস্তে আস্তে ওই মানুষগুলোকে সরিয়ে নেবে, পরে তো তখন ভগবানকে দোষারোপ করবে বা তখন খুব কষ্ট হবে যে কেন হলো এটা আমার সঙ্গে, কেন ভগবান বললো এটা আমার সঙ্গে, বাট ওই মানুষগুলোকে সরিয়ে নিয়েছিল বা ওই মানুষগুলোকে সরিয়ে নিয়েছিল বলে বা পার্টিকুলার ওই মানুষটাকে সরিয়ে নিয়েছিল বলে হয়তো তোমার জীবনে ভালো কিছু হচ্ছে বা হয়তো তোমার জীবনে ভালো কিছু হবে, এটারই আশা করছি। আবার আপাতত বড়াই করার মতো ততটাও আমার জীবনে ভালো কিছু হয়নি, বাট যেটুকু হচ্ছে সেটুকু আমার ভালোর জন্যই হচ্ছে, সেটুকু ভগবান আমার ভালোর জন্যই করছে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, আমার বাবা মার ভালোবাসা, আমার বাবা মার আশীর্বাদে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম ঠিকই, হ্যাঁ আমি ভিডিও করছি, আমি এডিটিং করছি, আমি পোস্ট করছি, ইউটিউবের পিছনে আমি খাচ্ছি ঠিকই, তবে আমার ভাই আর আমার মার ক্রেডিট কিন্তু মানে মানে ভাই আর মায়ের কথা কিন্তু না বললেও নয়, মানে ভাই আর মায়ের কথা যদি না বলি তাহলে ভুল হবে, আমার মা আর আমার ভাই মানে সেই প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে। হ্যাঁ ভাই হয়তো মুখে কিছু, মা যেমন মুখে আমাকে সাপোর্ট করছে, মা যেমন কি হ্যাঁ তুই কর বা আমার মা আমাকে সাপোর্ট করছে বা ভিডিও করে দিচ্ছে, আমার ভাই হয়তো সেভাবে সাপোর্ট করেনি, কিন্তু ও মনে মনে চাই যে আমিও সাকসেসটা পাই, সেটুকু আমি বুঝতে পারি, মানে এটুকু আমার বোঝার ক্ষমতা হয়েছে। ভাই মুখে বলছে যে তোর হবে না, সব বলিস না, আমাকে তো মাঝে মাঝে ছাপি ইউটিউবার টিউটিউবার বলে গালাগালিও করে, সেটা বলে ঠিকই, বাট ও চায় আমি সাকসেস, এটা পাওয়ার পিছনে মানে মানে এটাতে
আমি যেমন খুশি হয়েছি আমার মা ভাই তেমনও খুশি হয়েছে। তোমাদের কিছু কিছু ক্লিপ শেয়ার করবো, তোমরা দেখে নেবে। তো আমি এই কাগজটা পাওয়ার পর মানে এই কাগজটা এসে তোমার কটার সময় জানো তো, তখন আমি ঘুমোচ্ছিলাম, আমার তো 3:30 থেকে পড়ানো থাকে, তখন 3:00 দিকে বাজে, তখন জাস্ট ফোনটা ঘাটতে ঘাটতে না ঘুম ধরে গেছে। হঠাৎ করে ফোন মারছিলাম, হঠাৎ করে না মানে জাস্ট ঘুমটা ধরবে ধরবে মা তখন ডাকছে, কুচু কুচু বলে মা ডাকে। আমি সিঁড়ির কাছে গেছি, ক্লিপটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিপটা দেখে। তো মা সিঁড়ি থেকে উঠে আসছে, আর মা বলছে, আমি বলছি তুমি আমাকে আগে ডাকোনি, এটা আমি ভিডিও করতাম। তো মা তখন বলছে যে আমার একটুও মনে নেই তোর নামে মানে তোর নাম করে এসছে। আমি ভাবছি কি হয়তো কে কি পাঠিয়েছে দেখি না। তারপরে তো দেখলাম যখন গুগল লেখা আছে দেখলাম, তারপরে ভাবলাম ও এটা তো তোর আসার কথা ছিল। মাও চিৎকার করে এসে মানে ওই যে বলছি না আমি যতটা খুশি হয়েছি আমার মা আর ভাই ততটাই খুশি হয়েছে। হ্যাঁ এই চ্যানেলটা আমার যতটা মানে আমি যতটা ভালোবাসি এই চ্যানেলটাকে, আমার মা আর আমার ভাই ঠিক ততটাই ভালোবাসে। মা ভিডিও টিডিও করাতে হেল্প করে, ভাইও করে, বাট ওই যে বলে না ভাই মুখে কিছু বলে না, মা যেমন মুখে সাপোর্ট করে হ্যাঁ কিছু কর হবে হবে, আমার ভাই ওই হবে আমার ভাষা বলে ও হবে না তোর দ্বারা হবে না, কিন্তু ও অ্যাকচুয়ালি চায় হবে, ও অ্যাকচুয়ালি চায় হোক, আমার ভাইও ভাই সাপোর্ট করে ও চাই যে হোক, কিন্তু ও এরকম মুখে বলে যে হবে না হবে না এরকম, আমার কাছে বলে না আমার মায়ের কাছে পড়ে বলে না, আমি যে বলছি ওর হবে না হবে না, আমিও তো চাই ওর হোক যাতে। তো যাই হোক, তেমন আমার মাসিমণি ও মাসিমণিকে ফোন করে বললাম, আমার মা মাসিমণিকে ফোন করলাম, আর না মায়ের মাসিমণিকে ফোন করলাম, মা মাসিমণিকে বললো, তেমন মাসিমণিও খুব সাপোর্ট করে, তারপরে ফোন ই ওরাও খুব সাপোর্ট করে। তো যাই হোক মানে ওরাও তো সবাইকে মানে যারা যারা আমার ফ্যামিলি মানে তোমরা ইউটিউবের ফ্যামিলিকে, আমার বাবা মা, আমার বাবা তো মানে বকতো ফার্স্টে ফার্স্টে বকত, মানে যখন প্রথম ইউটিউবটা শুরু করি তখন বকতো, খুবই বকতো খুবই, বাট এখন বকে না, এখন পুরো ক্যাজুয়ালি ব্যাপারটা নেয়। আগে যেমন টিকটিকি ডাকছে মানে এখন বাবা কিছু বলে না, বাবার সামনে ভিডিও করি বাবা কিছু বলে না, বাট আগে মানে প্রচন্ড বকত যখন মানে ইউটিউব ক্যারিয়ারটা শুরু করি তখন নানা লোকে, ইনফ্যাক্ট এখনো যখন রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাই না, নানা লোকে নানা কথা বলে, বিশেষ করে কারা বলে জানো তো, আমার চেনা পরিচিতি যারা, আমার আত্মীয় স্বজন যারা, তারা তো নানা লোকে নানা কথা বলে যে কি করছে এটা, আর স্যারের মেয়ে হয়ে এটা করছে, এই স্যারের মেয়ে হয়ে ওটা করছে, যাই হোক মানে স্যারের মেয়ে এটা করছে, স্যারের মেয়ে এরকম করে বেড়াচ্ছে, স্যারের মেয়ে রাস্তায় ভিডিও করে বেড়াচ্ছে, আরে ভাই একটাই কথা শুন, একটাই কথা কানে আসে, আমাকে ডিরেক্টলি কেউ কিছু বলে না, ইনডিরেক্টলি ভাবে আমার কানে এসে যে স্যারের মেয়ে করে বেড়াচ্ছে, স্যারের মেয়ে ভিডিও করছে, স্যারের মেয়ে ওই করছে। বিশেষ করে আমি যখন আমার ডিভোর্স ডিভোর্সের ব্যাপারে মানে ইউটিউবে ছাড়ি তখন তো আলোচনা হয়েছে, স্যারের মেয়ে এইরকম বলছে, স্যারের মেয়ে ওইরকম করছে। হ্যাঁ যারা ব্যাপারটা বোঝে তারা কিন্তু আমাকে খুব সাপোর্ট করে, খুব খুব মানে যারা জিনিসটা বোঝে, যারা ব্যাপারটা বোঝে, আর যারা ওই ব্যাপারটা বোঝে না বলে না, শুধু পুঁথিগত শিক্ষা থাকলেই হয় না, তারা ব্যাপারটা বোঝে না, তারাই মূর্খামির মতো কাজ করে, তারাই মূর্খামির মতো বলে বেড়ায়। ওই যে বলে না যে আমি আগেও তোমাদের সাথে মানে আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুমটা নিজে খামটা, আমরা কি বলো আমরা সবকিছু ওপেনলি করি তো, আমরা সবকিছু সবটা বলে দিই, আমরা সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো, তাই জন্য আমরা খারাপ, আর ওরা কি বলো তো ভেতরে ভেতরে করছে তো তাই জন্য ওরা ভালো, আমরা ছোট ড্রেস পরছি বলে আমরা খারাপ, আমরা হাঁটুর ওপরে ড্রেস পরছি বলে আমরা খারাপ, আমরা জিন্স পরছি বলে আমরা খারাপ, আর ওরা যে শাড়ি পরছে হাফটা পেট দেখা যাচ্ছে সেটা খারাপ না, আমি আজকে হট প্যান্ট পরছি বলে খারাপ, আমি আজকে কটার প্যান্ট পরছি বলে খারাপ, আমি আজকে ক্রপ টপ পরছি বলে খারাপ, কারণ খারাপটা আমি কেন না আমি হচ্ছে গিয়ে স্যারে মানে আমি এগুলো পরছি তাই জন্য খারাপ, আর ওরা যে শাড়ি পরে হাফটা পেট বের করে রেখেছে সেটাতে খারাপ না। ওই যে বলে না নিজের জিনিসটা খুব মিষ্টি লাগে, পরের জিনিসটাই তো পেতেও লাগে না, যে আমি পরতে পারিনি ওকে কেন আমি পরতে দেবো, জিনিসটা এরকম যে আমি পরতে পেলাম না জিনিসটা ও কেন জিনিসটা পরবে, শুধু এই যে আমি বলো না এটা মানে বাইরের লোকের থেকে বেশি আমার কাছের লোকগুলোই বলে, যাদেরকে আমি খুব আপন ভাবতাম, যাদেরকে আমি আমার বন্ধু খুব কাছের, যাদেরকে আমি আমার খুব কাছের বন্ধু ভাবতাম, যাদেরকে আমি আমার খুব কাছের আত্মীয় স্বজন ভাবতাম, তারাই মানে তারাই বলে বেড়ায় এরকম জি হ্যাঁ ও এরকম করে, রাজস্বী এরকম পড়ে বেড়ায়, স্যারের মেয়ে এরকম পড়ে বেড়ায়, আরে ভাই আমি একটা মানুষ, আমি আমার বাবার মেয়ে, আমি মায়ের মেয়ে, যেমন আমিও একটা মানুষ, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমিও একটা মানুষ, আমার যথেষ্ট স্বাধীনতা আছে, আমিও তোমাদেরকে বললাম যে আমার বাবা, আমি যখন আমার বাবাই এই জিনিসটা সাপোর্ট করেনি, আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল শুরু করি আমার বাবাই মানে সাপোর্ট করেনি, বাট আজকে আমি বাবার সামনে ভিডিও করে বেড়াই, রাস্তায় যখন ভিডিও করে বেড়াই না প্রাউডলি করে বেড়াই,
আর বিশেষ করে আজকের পর থেকে তো আমি কোনো সমস্যা নেই, আমার মানে কি বলবো, চেষ্টা নিয়ে কোনো কিছু বলতে যাই না। যারা ইউটিউব করো তারা তো জানোই এটা আমাদের। তো বাবা জিনিসটা ভালো করে দেখছিল, তখন সবকিছু ভালো করে পড়ছিল, আর মা এখানে দেখো হাতে নিয়ে তখন দেখ